হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে। আজকে আমি আর মা তোমাদের করে দেখাবো বিহারের বিখ্যাত ঠেকুয়া রেসিপি। যারা ঠেকুয়া খেয়েছো তারা কিন্তু সবাই জানো যে ঠেকুয়াটা খুবই সুস্বাদু হয় খেতে, আর যারা খাওনি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের ঠেকুয়া বানিয়ে দেখাবো। এই রেসিপিটি দেখলে কিন্তু তোমরা খুব সহজে বানাতে পারবে, যে কেউ এই রেসিপিটি তোমরা তৈরি করতে পারবে। চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। দিয়ে দিচ্ছি 500 গ্রাম আটা, দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনাবাদাম। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু আমি পুরোটা গুঁড়ো করিনি, কিছু কিছু গোটা গোটা আছে। আমি এটাকে আধা ভাঙা করেছি। একটা নারকেলের আমি অর্ধেক ভাগটা নিয়েছি, সে ভাগটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি, 25 গ্রাম আমি খেজুরের গুড় জলে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে ঝোলাটাও নিতে পারো, ঝোলা গুড় পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন, এটা যারা পুজোতে ব্যবহার করে তারা কিন্তু নুন দেয় না। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘি, ঘিয়ের পরিবর্তে কিন্তু তোমরা বাটারও দিতে পারো। নিয়ে নিয়েছি আমি 3টে ছোটো এলাচ, তার বিচিগুলো আমি বের করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি, সেগুলো এখন আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মাখতে থাকবো। এটাকে কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে, তোমরা এটাকে যত ভালো করে ময়াম দেবে এটা কিন্তু তত ভালো হবে খেতে। এটাকে কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে। এটাকে আমি 10 মিনিটের মতো মেখে নেব খুব ভালো করে। 10 মিনিট আমি মেখে নিয়েছি, আমার ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা কীভাবে বুঝবে ময়াম দেওয়া হয়ে গেছে? এখান থেকে অল্প একটু নিয়ে হাতে মুঠো করে দেখবে, এটা যদি মুঠো হয়ে যায় তাহলে মনে করবে ময়াম দেওয়া হয়ে গেছে, একদম শক্ত হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি, গুড় আর ঘিতে যতটা পাতলা ছিল ততটাতেই কিন্তু হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি, আমি 4 কাপের 1 কাপ চিনি দিচ্ছি, এখানে প্রায় 25 গ্রামের মতো চিনি ধরে। চিনিটা দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। ঠেকুয়া কিন্তু পুরোটাই নির্ভর করে ময়ামের উপর, ময়ামটা দেওয়া যত ভালো হবে ঠেকুয়া কিন্তু ততটা খাস্তে হবে খেতে। ওইদিকে ময়াম দিতে দিতে আমি ততক্ষণ রাইসগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব। আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, দুটোতেই আমি লাগাই নিচ্ছি। এটা যে ডাইস দিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই, আমি ডাইস দিয়েও করবো আবার হাত দিয়েও তোমাদের করে দেখাবো। তোমাদের যাদের কাছে ডাইস থাকবে না আমি পরবর্তী যেটা শেখাবো তোমরা সেটা দিয়ে করবে। এটাকে আমি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর থেকে আমি কিছুটা সাইড করে রেখে দেব। যে পাত্রে তোমরা ঠিকুয়াগুলো ভাজবে সেই পাত্রে যতগুলো আটবে সেই পরিমাণে কিন্তু নিতে হবে। এখানে আমি 1 চামচের মতন করে জল দিয়ে দিয়ে মাখবো, এটা কিন্তু একদমই টাইট করে মাখতে হবে, নরম যাতে না হয়। মাখতে মাখতে আমি এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি, এটা এদিকে জল দিয়ে মাখতে হবে এবং সাথে সাথে ভাজতে হবে, নইলে কিন্তু চিনি দেওয়া আছে চিনিটা কিন্তু গলে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আরো 1 চামচের মতন জল দিয়ে দিচ্ছি, কিন্তু খুব ভালো করে চিপে চিপে মাখতে হবে। 1 চামচের মতন জল দিয়ে দিচ্ছি, আবার আমি ভালো করে মেখে নেব। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এই ডোটা কিন্তু তোমরা যে লুচি বা রুটির জন্য যে ডোটা তৈরি করো তার থেকে কিন্তু হালকা টাইট হবে। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, এটাকে আমি হালকা লম্বা সাইজ করব। কড়াইতে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। লেচি কেটে নিয়েছি, এবার আমি ডাইসের মধ্যে দিয়ে দেবো, একটার উপরে আরেকটা দিয়ে চাপ দিতে হবে। দেখো সাজ হয়ে গেছে, কিন্তু সাইড দিয়ে যে ফেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা ফেটে গেলে তোমরা বুঝতে পারবে যে ডোটা কিন্তু মাখা খুব সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু খুব খাস্তা হবে, এটা কিন্তু খুব আলতো হাতে উঠাতে হবে।
আরেকটা কিন্তু সাজ হয়ে গেছে। আমি সাজ দিয়ে তোমাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি সাজ ছাড়াও তোমাদের করে দেখাবো। দেখতে পাচ্ছ সাজ হয়ে গেছে কিন্তু। দুটো সাইডে ডিজাইন হয়ে গেছে। এমনি করে আমি সবগুলো করে নিচ্ছি। আমি কয়েকটা ফেকুয়া ডিজাইন করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফেকুয়াগুলো ভাজতে ভাজতে মা অন্যগুলো ফেকুয়া ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু লো হিটে ভাজতে হবে, আমি সাদা তেলে ভাজছি। এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে। ঠেকুয়াগুলো ভাজতে ভাজতে মা অন্যগুলো জল দিয়ে মেখে নিচ্ছে। এটা কিন্তু তোমরা একবারে জল দিয়ে মেখে নেবে না, অল্প অল্প করে মাখতে থাকবে আর ডিজাইন করে ভাজবে। এবার আমি ঠেকুয়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি, দেওয়ার কয়েক সেকেন্ড পর পর উল্টিয়ে দিতে হবে। এটাকে কিন্তু লো হিটে ভাজতে হবে। হাই হিটে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এটাকে আমি লো আছে লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ তোমরা কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ঠেকুয়াগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে। এটা আমার পুরোটা ভাজতে 3 মিনিট টাইম লেগেছে, এবার এগুলোকে মুখিয়ে দেবো। ঠিক আগের মতনই লেচি কেটে নিয়েছি। এবার আমি সাত ছাড়া ডিজাইন করে দেখাবো তোমাদের। আমি চামচ দিয়ে করে দেখাবো। এটা করতে দুটো চামচ লাগছে, একটা কাঁটা চামচ নিয়েছি আর একটা এমনি নিয়েছি। এবার আমি হাতের তালুতে নিয়ে নিচ্ছি। একটা হাতের তালুতে রেখে আমি আরেকটা হাতের তালুতে চেপে নেব। চ্যাপটা করে নিয়েছি দেখো। এবার আমি চামচের পেছনটা দিয়ে লম্বা একটা দাগ করে নিচ্ছি। এইভাবে করে আমি চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবে। দেখো একটা ডিজাইন হয়ে গেল। কে বলেছে ঠেকুয়া বানানটা শুধু ডাইস লাগে, হাত দিয়েও করা যায়। আবারও নিয়ে নিয়েছি একটা। এবার আমি কাঁটা চামচ দিয়ে করে দেখাবো। চামচটা নিয়ে এভাবে করে রেখে একটু চেপে দিতে হবে। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। হয়ে গেল আরেকটি ডিজাইন। আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে চেপে নিয়েছি, এটাকে কাটাকাটি করতে হবে। এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ। আমি তোমাদের 3টে ডিজাইন দেখিয়েছি, 3টে ডিজাইনই কিন্তু খুবই সহজ। হয়ে গেল আরেকটা ডিজাইন। এরকম ডিজাইন কিন্তু তোমরা ছাকনা হাতা দিয়েও করতে পারবে। এরকম করে প্রথমে হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে তারপরে ছাকনা হাতাটা এটার উপরে দিয়ে একটু চেপে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আমার সবগুলো ভাজা হয়ে গেছে ঠেকুয়া। আমি দুবার করে জল দিয়ে কেন মেখেছি সেটা কারণ আমি এখন বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ঠেকুয়ার উপর দিয়ে কিন্তু চিনিগুলো ভেসে আছে, আর আমি যদি একবারে মেখে নিতাম তাহলে কিন্তু চিনিগুলো জল হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, সেজন্য আমি দুভাগে ভাগ করে নিয়ে মেখেছিলাম। ঠেকুয়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখো এবার মা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে একদম ভালো হয়েছে খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই লাগতেছে না সত্যি অসাধারণ একটি রেসিপি খুব মচমচে হয়েছে তো অবশ্যই এবার বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে আর তোমরা যারা ঠেকুয়া খেয়েছো তারা তো জানো ঠেকুয়ার স্বাদ কেমন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও